হে ভগবান, তোমার কাছে আমি কত করে কত কিছু চাই, কিছুই দাও না। পুরো জীবনটা আমার হেল হয়ে গেল। কিছু দাও অন্তত, কিছু দাও ভগবান, কিছু দাও। যা, বেড়াটা মনে হয় নিচের ফ্ল্যাটেই পড়লো। ইস, কি জ্বালা, দূর কি ব্যাপার। কি চাইলাম কি দিয়ে দিন। আমার বাড়ির ছাদ থেকে না একটা মানে একটা জিনিস এসে পড়েছে। জিনিস কই না তো? মানে জিনিস বলতে মানে জামা কাপড়। জামা কাপড় না, কোনো জামা কাপড় পরে বলছি আমি একটু খুঁজে দেখি প্লিজ। আরে বৌদি বলুন। আগের দিনের জন্য কিছু মনে করবে না আসলে। আরে না 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 না, বলুন বলুন। আসলে আমার ওই বাথরুমের গিজারটা না কাজ করছে না। আপনারটা কাজ করছে কিনা দেখতে এলাম। আরে আমারটা কাজ করছে, কাজ করছে। আসুন না, আসুন। হে ভগবান, এতদিন তোমার কাছে যা কিছু চেয়েছি তা কিচ্ছু না। এবার চাইছি বৌদুকে প্লিজ আমার করে দাও, প্লিজ দয়া করো আমার উপর ভগবান, দয়া করো। যা, আজকেও পড়লো, দূর। আজকেও পেলো, ঠিক আছে আজকেই বিড়াল মারবো, অসুখ তাহলে। বলছি
আমার আজকেও মানে একটা ওই একটা দুটো বললে হবে না, যেটা পড়েছে সেটার নামটা বলুন, বুঝলেন? না যাব, আমি ভগবানের কাছে হাত বাড়াই আর ভগবান আমার হাতে লাগায়। তাই নাকি? হতে পারে ভগবান আমাকে দিয়েছে এটা আশীর্বাদ হিসেবে। এটা যে আপনার জিনিস আমি বুঝবো কি করে? এ তো আচ্ছা জানা, আরে হট প্যান্ট পরেছে হট প্যান্ট, এবার খুশি তো? যা, এতে আমার খুশি হবার কারণ কি? ওটা যে কি পড়েছে আপনার তো বললাম। আচ্ছা, ওটা তাহলে কি রঙের ছিল? ওই তো নীল কালারের। ওটা যে আপনার তা কি প্রমাণ? তাহলে কি করে প্রমাণ দেব? না, ওটা যে আপনার তার কোনো প্রমাণ তো থাকবে, যেমন কোনো পিকচার তুলেছেন ওটা করে। আরে ওটা প্যান্ট, হট প্যান্ট, ওটা পরে কেউ শুধু পিকচার তোলে? ওটা যে আপনার আমি বুঝবো কি করে? হ্যাঁ, গন্ধ শুনলে? ইস, সব বাজে বাজে কথা। শুনুন, ওটা আজকে আমি কেচেছি, ওটা দিয়ে শুধু সার্পের গন্ধ ছাড়বে। তাহলে কি করা যায়? হ্যাঁ, তুমি একটা কাজ করো, এই প্যান্টটা আমার সামনে পড়ো, তাহলে বুঝবো ওটা তোমার। উফ, ওই সামান্য প্যান্টের জন্য আমার অত কথা দরকার? তুমি একটা কাজ করো, ওটা বরং তুমি পড়ো, তুমি রাখো। আমি জানতাম ওটা তোমার না, তোমার কথা দিয়ে বুঝে গেলাম। ওটা আমার নয়, খুশি তো? শোনো, তুমি ওটা পরে বসে থাকো। হ্যাঁ, আমি জানতাম তুমি তো ঠিক বুঝতে পেরেছি। তাই নাকি? প্যান্টটা বার করো, বার করো, পরে দেখাচ্ছি। এই দেখো, এবার শান্তি পড়েছি। এবার তুমি আসতে পারো। শোনো, আমি আর কোনোদিন ছাদে কাপড়ে মেলতে যাবো।